হাশরের মাঠ বড় ভয়ঙ্কর হবে, কিয়ামতের ময়দান বড় সাংঘাতিক হবে। এখন তো সূর্য মানুষের মাথার থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে, 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে সূর্য যখন তাপ দেয়, গ্রীষ্মকালে আমরা সহ্য করতে পারি না। মিডল ইস্টের কিছু দেশ আছে সফর করলে দেখা যায় 48, 50, 53, 55 পর্যন্ত টেম্পারেচার চলে যায়, এত দূর থেকে সূর্য তাপ দেয়, তাও এই গরম আমাদের সহ্য হয় না। এই সূর্য হলো পৃথিবী থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে। মহাকাশ বিজ্ঞানীরা বলেছেন 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে সূর্য যে আলো দেয়, সূর্যের এই আলো পৃথিবীতে আসতে সময় লাগে 8 মিনিট 10 সেকেন্ড। আল্লাহু আকবার। এই যে আমার উপরে কিছু বাতি জ্বলছে, অপারেটর ভালো জানবে সম্ভবত এগুলো 50 বা 100 ইউনিট হতে পারে, কিন্তু গোটা দুনিয়াকে আলোকিত করছে সূর্য। এই সূর্যকে কি পরিমাণ টেম্পারেচার দেওয়া হয়েছে শোনেন, মহাকাশ বিজ্ঞানীরা বলেছেন সূর্যকে তাপমাত্রা দেওয়া হয়েছে 1 কোটি 40 লক্ষ সেন্টিগ্রেড। আল্লাহ, 1 কোটি 40 লক্ষ সেন্টিগ্রেড তাপমাত্রার হিট যদি সরাসরি দুনিয়ায় আসে, আমাদের ধানের ক্ষেতের ধান পুড়ে যাবে। এখন তো শীতকাল ফুলকপি চাষ হবে না, টমেটোর চাষ হবে না, পেঁয়াজের চাষ হবে না, আলুর চাষ হবে না, কোনো চাষাবাদ হবে না, কারণ জমিন তামা হয়ে যাবে, আমাদের মাথার চান্দি ফেটে যাবে, গাছপালা জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে, মানুষ পশু পাখি যা আছে কোনো কিছুই পৃথিবীতে বসবাস করতে পারবে না। এজন্য পৃথিবীকে বসবাস উপযোগী করার জন্য আল্লাহ তাআলার সৃষ্টি ব্যবস্থাপনা কত সুন্দর, কত চমৎকার দেখেন। সূর্যের আলো সরাসরি হিট করলে এই পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে যাবে, এই জন্য বায়ুমণ্ডলে অনেকগুলো স্তর আল্লাহ সৃষ্টি করেছেন। বিজ্ঞান তো এগুলো জেনেছে গত শতাব্দীতে, কিন্তু আল্লাহর কোরআনে এই কথাগুলো 1500 বছর আগে আরো বলে দিয়েছেন কি? আল্লাহ বলেছেন আমি আসমানের মধ্যে আমি আসমানকে সপ্তস্তরে বিভক্ত করেছি। বায়ুমণ্ডলে অনেকগুলো স্তর আছে, সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করে তারা জানে, বিজ্ঞান এগুলোর নাম দিয়েছে স্ট্রাটোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, এইরকম অনেকগুলো বায়ুমণ্ডলীয় স্তর মহাশূন্যের মধ্যে বায়ুমণ্ডলে আছে। সুজা কথায় যদি আপনাদেরকে বোঝাতে চাই, ফিল্টার, পানির ফিল্টার বুঝেন তো, পানির মধ্যে যদি আয়রন থাকে তো এই পানিকে বিশুদ্ধ করার জন্য বাজারে দেখবেন এখন 5 স্তরের 6 স্তরের 7 স্তরের ফিল্টার দেখা যায়। পানি যখন ফিল্টারিং হয়, 6-7 স্তরে পানি যখন পিউরিফাই হয়ে বের হয়, পানি তখন একেবারে মিনারেল ওয়াটারের মতো হয়ে যায়। দেখা যায় আয়রন যুক্ত পানি যখন বের হয় তখন আয়রন যুক্ত থাকে না, হয়ে যায় আয়রন মুক্ত। রব্বুল আলামিন বায়ুমণ্ডলে অনেকগুলো ফিল্টার স্থাপন করেছেন, সূর্যের 1 কোটি 40 লক্ষ সেন্টিগ্রেড হিটিং সরাসরি দুনিয়াতে আসে না, ওই বায়ুমণ্ডলীয় স্তর বা ওই ফিল্টারগুলোতে সূর্যের আলোকে আল্লাহ পিউরিফাই করে করে পিউরিফাই করে করে পিউরিফাই করে করে যে আলো হলে আমাদের গাছপালা বাঁচবে, চাষাবাদ হবে, মানুষ বেঁচে থাকবে, পশু পাখি বেঁচে থাকবে, ঠিক ততটুকু পরিমাণ আলো পিউরিফাই করে আল্লাহ আমাদের জন্য দুনিয়ায় পাঠা। একটু সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না আপনাদের? এই সূর্যকে যিনি পরিচালনা করেন তিনি কে? তো আমি বলছিলাম হাশরের মাঠ বড় ভয়ঙ্কর হবে, কিয়ামতের দিন এই সূর্য এত দূরে থাকবে না। চিটাগং থেকে আপনাদের এখানে আসলাম, হয়তো সব মিলাই প্রায় অ্যাবাউট 200 কিলোমিটার হতে পারে, কিন্তু সূর্য আমাদের মাথা থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে। কেয়ামতের দিন ওই সূর্য মানুষের মাথার একেবারে নিকটবর্তী হয়ে যাবে। মাথার নিকটবর্তী যখন হবে সেদিন কোনো ফিল্টার থাকবে না, সেদিন কোনো বায়ুমণ্ডলীয় স্তর থাকবে না, কেয়ামতের ময়দান সেদিন তামায় পরিণত হয়ে যাবে। পাপি তাপি বেনামাজি সুদখুর ঘুষখুর জুয়াখুর যত পাপি তাপি আছে এদের মাথার চান্দি ফেটে যাবে। এই বিভৎস অবস্থা আমি আপনাদেরকে কি করে বুঝাই? মহিলারা যখন চুলায় ভাত রান্না করে, পানি গরম হয়ে গেলে চাল যেমন
উত্তপ্ত হয়ে ফুটতে থাকে। ঠিক তেমনি ভাবে মানুষের মাথার চান্দি ফেটে মগজগুলো গলে 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 বেয়ে বেয়ে পড়তে থাকবে। পিপাসার যন্ত্রণায় মানুষ কাতর হয়ে যাবে, জিহ্বাটা বের হয়ে কুকুরের মতো নাভিস্থল পর্যন্ত ঝুলতে থাকবে। কি বিভৎস অবস্থা, মানুষেরা ঘামের মধ্যে সাঁতার কাটবে। এখন তো আমাদের চতুর্দিকে সবুজ শ্যামল গাছপালা, কেয়ামতের মাঠে কোনো গাছপালা বৃক্ষরাজি থাকবে না। সেই দিন রব্বুল আলামিন দয়া করে সাত প্রকার মানুষকে তার আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। কথা যদি বুঝে থাকেন তো পুরুষোচিত কণ্ঠে সবাই জবাব দিয়ে বলেন, কেয়ামতের দিন কয় শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের ছায়ার নিচে জায়গা দিবেন? এই হাদিসটি বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি, নাসাই সহ বিখ্যাত হাদিসের অনেকগুলো গ্রন্থে এক যুগে এই হাদিস বর্ণিত হয়েছে। হাদিস বর্ণনাকারী সাহাবী হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, যিনি সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী। তিনি বলেছেন রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবাতুন ইয়ুদিল্লুকুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু। সাত শ্রেণীর মানুষকে রব্বুল আলামিন কিয়ামতের দিন তার আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। এই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ভালো করে শুনেন, পাল্লে মুখস্থ করেন। এক নাম্বার হচ্ছে আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ নেতা, যিনি কখনো মানুষের উপরে অবিচার করেন না, জুলুম করেন না। দুই নাম্বার হচ্ছে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে তার যৌবন কাল আল্লাহর ইবাদতে কাটায়। তিন নম্বর হলো রজুলুম কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, মসজিদের সাথে যার অন্তর ঝুলে থাকে, মসজিদের সঙ্গে যার অন্তরের টান থাকে। চার নম্বর হলো ওয়ারাজুলানি তাহাব্বান ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকান আলাইহি, যে ব্যক্তি কাউকে ভালোবাসবে আল্লাহর সন্তুষ্টির জন্য, আবার কারো সাথে সম্পর্ক কাট করে দিবে আল্লাহর সন্তুষ্টির জন্য। পাঁচ নম্বর হলো ওয়ারাজুলুন দাআতুহু ইমরাতুন যাতু মানসাবি ওয়া জামাল, ওই যুবক যে যুবককে সুন্দরী রূপসী কোনো নারী বাজে কাজের জন্য প্রস্তাব দেয়, আর যুবক তখন রিপ্লাই করে ইন্নি আখাফুল্লাহ, আমি ভয় করি কাকে। ছয় নম্বর হলো ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তাআলামা শিমালুহু মা তুনফিকু বিয়ামিনিহি, ওই ব্যক্তি যেই ব্যক্তির ডান হাত কি দান করে বাম হাতও তার খবর পায় না। নাম্বার সেভেন, সাত এবং সর্বশেষ হলো ওয়ারাজুলুন যাকারাল্লাহু খানিয়ান ফাফাদাত আইনা, ওই ব্যক্তি যেই ব্যক্তি নীরবে নিভৃতে একাকী হয়ে গেলে আজে বাজে চিন্তা করে না, বরং নীরবে নিভৃতে যখন সে হয়ে যায় একাকী তখন আল্লাহর আজাবের ভয়, জাহান্নামের ভয়ে চোখের পানি ঝরায় আর অনুতপ্ত হয়ে অশ্রুসিক্ত নয়নে বারবার 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 আল্লাহর কাছে ফরিয়াদ করে। এই সাত শ্রেণীর মানুষকে কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে যিনি জায়গা দিবেন, গলার আওয়াজ বড় করে বলেন, তিনি কি? এই সাত কাতারের ভেতরে আমরা থাকতে চাই কি চাই না? থাকতে চান তো? আসলেই চান তো? কিছুক্ষণ পরে কথা বলা আরম্ভ করলে মন খারাপ করবেন না তো? তাইলে আসেন, এই সাত কাতার মানুষ কিয়ামতের দিন আল্লাহর রহমত প্রাপ্ত, আল্লাহর আরশের ছায়া প্রাপ্ত। এদের কোনো টেনশন নাই, এদের কোনো ফ্রাস্ট্রেশন নাই, এদের কোনো দুশ্চিন্তা নাই, এদের কোনো হতাশা নাই, এরা আরশের ছায়ার নিচে থাকবে। আর এদেরকে জান্নাত যিনি দিয়ে দিবেন, সবাই বলেন, তিনি কি? এক নম্বর হচ্ছে আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক, যিনি মানুষের উপরে কখনো অন্যায় করেন না, অবিচার করেন না, ন্যায় ইনসাফ কায়েম করা, এটা স্বয়ং কার বৈশিষ্ট্য? আস্তে বলবেন না, জুড়ে বলেন, কার বৈশিষ্ট্য? এখন তো আমরা মাঝে মাঝে মাতব্বরি করি, বিচার করি, দুনিয়ায় আমাদেরকে মাতব্বরি করতে হয়, সামাজিক কাজে বিভিন্ন কাজে বিচার করতে হয়, আদালতেও পড়াশোনা করে অনেকে ম্যাজিস্ট্রেট হয়ে বিচার ফয়সালা করেন,
কিন্তু মানুষের এই বিচার প্রক্রিয়া আর আল্লাহর বিচার প্রক্রিয়ার মধ্যে পার্থক্য আছে না নাই বিস্তর পার্থক্য পার্থক্য হলো এই আমরা তো মানুষ মানুষ হলো অভ্যাসের দাস আবার মানুষ মাঝে মাঝে উপরের চেয়ারের দাস মাঝে মাঝে দেখা যায় উপর মহলকে খুশি করার জন্য বিচারের নামে অবিচার করে নিরপরাধীকে অপরাধী বানায়া রাখা হয় আবার দেখা যায় অপরাধীকে নিরপরাধী বানায়া ছাইরা দেওয়া হয় আল্লাহর বিচার প্রক্রিয়ায় দুই নম্বরের এই সিস্টেম নাই আল্লাহ হচ্ছেন ন্যায় বিচারক আমার আল্লাহ এই কোরআনে বলেছেন ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা তোমার রব কারো উপরে কখনো জুলুম করেন না অবিচার করেন না জুলুম করা এটা আল্লাহর বৈশিষ্ট্য নয় আল্লাহ কারো উপর জুলুম করেন না এই জন্য তিনি জুলুম পছন্দ করেন না আল্লাহ যেভাবে ন্যায় বিচার করেন সেভাবে আল্লাহ আমাদেরকেও ন্যায় বিচারের জন্য হুকুম দিয়েছেন কোরআনুল কারীমের ১৬ নম্বর সূরা সূরাতুন নাহাল যদি তেলাওয়াত করেন দেখবেন ৯০ নম্বর আয়াতে আল্লাহ বলছেন আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন ইন্নাল্লাহা ইয়ামুরু بالعدل والإحسان নিশ্চয় আল্লাহ তোমাদেরকে ন্যায় ইনসাফ এবং সদাচারের আদেশ দিচ্ছেন আবার কোরআনুল কারীমের ৪৯ নম্বর সূরা সূরাতুল হুজুরাতের ৯ নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়া আকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন ন্যায় বিচার করো কারণ ন্যায় বিচারককে যিনি পছন্দ করেন ভালোবাসেন তিনি কে আল্লাহ তাআলা তার হাবিবকেও বলছেন ও আমার হাবিব আপনিও যখন মানুষের মধ্যে ফয়সালা করবেন বিচার করবেন খবরদার আপনি বেইনসাফি করবেন না রব্বুল আলামিন তার হাবিবকে কি আদেশ দিলেন শুনেন কোরআনুল কারীমের ৪ নম্বর সূরা সূরাতুন নিসাএর ৫৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিলআদল ইন্নাল্লাহা নিআমা ইয়াইযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা আল্লাহ তাআলা বলছেন আমার হাবিব ইযা হাকামতুম বাইনান নাস যখন আপনি মানুষের মাঝে বিচার ফয়সালা করবেন আন তাহকুমু বিলআদল ন্যায় পরায়ণতার সাথে বিচার করবেন আমার নবী একদিকে যেমন মসজিদে নববীতে ইমামতি করেছেন অন্যদিকে মসজিদে নববীকে রাষ্ট্রীয় সচিবালয় বানিয়ে দশ বছর মদিনার রাষ্ট্রকেও তিনি পরিচালনা করেছেন আমার নবী বিচারক ছিলেন তিনি বিচার করতেন যখন তিনি বিচার করতেন দল কানামি করতেন না দল প্রীতি স্বজন প্রীতি দেখাতেন না আল্লাহর নবীর বিচারের প্রক্রিয়াটা কেমন ছিল একটা হাদিস আপনাদেরকে শোনাই আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি বুখারী শরীফ থেকে একটা সুন্দর ঘটনা আপনাদেরকে শোনাই আল্লাহর নবীর আদালতে একবার মাখজুমিয়া গোত্রের কুরাইশী একজন নারী সম্ভ্রান্ত বংশের নারী চুরি করে ধরা পড়লেন এখন ইসলামে চুরির বিচার চোর যদি ধরা পড়ে এরপরে প্রমাণিত হয়ে যায় চোরের কি কেটে দাও হাত কেটে দাও যদি চোর চুরির এই শাস্তি আমার সমাজে থাকতো আল্লাহর কসম একটা শাস্তি দেখে সবগুলো ছেসরা চোর তারের মতো সোজা হয়ে যেত কিন্তু মাঝে মাঝে দেখা যায় চুরি ডাকাতি করে জেলখানায় যায় জামিন পেয়ে যখন বের হয় আরো প্রমোশন হয় চোর তখন ডাকাত হয়ে যায় হাজার হাজার কোটি কোটি টাকা দুর্নীতি লুটপাট করে এরা জেলখানার বাহিরে আছে আর আলেম ওলামা জেলখানার ভিতরে আছে যাদেরকে সাইজ করা দরকার তাদেরকে সাইজ করা হয় না যাদেরকে কঠিন বিচারের আওতায় আনা দরকার তাদেরকে আনা হয় না এরা তো দেশের সম্পদ বিদেশে লুটপাট করে দিয়েছে জনগণের সম্পদ চুরি করে একেবারে চেটে পুটে খেয়ে খেয়ে ফেলেছে এজন্য আমার বঙ্গবন্ধু বড় চমৎকার কথাই বলতেন আমি ভিক্ষা কইরা কইরা আনি আর চাটার দলেরা চারটা পুট্টা খাইয়া ফেলে বাংলার অবিসংবাদিত নেতার চমৎকার কথাই তিনি বলেছেন আসলেই তো তাই
চুরির শাস্তি নবীজি কেমনে করেছেন দেখেন মাখজুমিয়া গোত্রের কুরাইশী নারী তিনি যখন চুরি করে ধরা পড়লেন এখন ইসলামে চুরির শাস্তি হলো চুরি করে প্রমাণিত হয়ে গেলে হাত কেটে দাও যেই নারী আদালতে যেই নারীকে সুপর্দ করা হলো তিনি খুব নামি দামি বংশের নারী আপনাদের কি বোঝানোর জন্য বলি যে আপনাদের পশ্চিম সিংহ তাল্লুকপাড়া গ্রামে যদি সম্ভ্রান্ত পরিবারের কেউ চুরি করে ধরা পড়ে তাহলে বিষয়টা নিয়ে এই এলাকায় আলোচনা হবে কম না বেশি একজন সম্ভ্রান্ত বংশের নারী তিনি যখন চুরি করে ধরা পড়লেন গোটা মদিনায় থমথমে অবস্থা হায় 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 এত নামি দামি বংশের মহিলা চুরি করে ফেলেছেন এখন তার ব্যাপারে যদি চূড়ান্ত রায় দেওয়া হয় ওই বংশের মানিজ্য থাকবে না দেখবেন নামি দামি বংশের অথবা কোনো নেতার যদি আশেপাশের কেউ চুরি সামারি করে ধরা পড়ে যায় তলে তলে কিন্তু অনেক খবর পাঠানো হয় তলে তলে বলা হয় বিচার টেলকো হালকার মধ্যে ঝাপসা কইরা দেন আছে না ভাই এই রকমই এই নারীর বিচারটা যেন হালকা করা হয় সাহাবীরা বসে বসে পরামর্শ করছেন সাহাবীরা পরামর্শ করছেন আল্লাহর হাবিবকে এই সুপারিশ করা দরকার তিনি যেন বিচারের রায় দেওয়ার সময় একটু হালকা করে দেন কারণ হলো এই মহিলার বংশ বড় দামি বংশ রায় যদি চূড়ান্ত দেওয়া হয় বংশের কোনো মান ইজ্জত থাকবে এখন কোন সাহাবী নবীজির কাছে এই সুপারিশ নিয়ে যাবেন কারো সাহস হয় না সাহাবায়ে কেরাম পরামর্শ করে সিদ্ধান্ত নিলেন উসামা ইবনু জাইদ রাদিয়াল্লাহু আনহুকে নবীজি ভালোবাসেন নবীজি পছন্দ করেন তারা সিদ্ধান্ত দিলেন উসামা তুমি যাও নবীজির কাছে সুপারিশ করো হয়তো তুমি গেলে নবীজি তোমার সুপারিশ রাখতে পারেন হযরত উসামা বিন যায়িদ রাদিয়াল্লাহু আন তিনি যখন নবীজির কাছে এই পরামর্শ নিয়ে গেলেন নবীজি তখন বললেন আতাশফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ আল্লাহর দেওয়া হুদুদ আল্লাহর দেওয়া শাস্তি লাঘবের সুপারিশ নিয়ে কোন দুঃসাহসে আমার কাছে আসলে সাহাবীদেরকে নবীজি জোর করলেন জোর করে নবীজি বললেন শোনো সাহাবীরা নামি দামি বংশের মহিলা হওয়ায় তোমরা বলতেছো বংশ প্রীতি করে আমি যেন বিচারের রায়টা হালকা করে দিই শোনো আজকে যদি আদালতের কাঠগড়ায় এই এই নারী আদালতের কাঠগড়ায় না থেকে আমার নিজের কলিজার টুকরা মেয়ে ফাতেমা চুরি করে ধরা পড়ত আল্লাহর কসম বিচারক হিসাবে আমি কখনো আমার পরিবার প্রীতি দেখায়া আমার মেয়ের বেলায় বিচারের রায় হালকা করতাম না বিচারের রায় দিয়ে দণ্ড কার্যকরের দায়িত্ব আমি জল্লাদকেও দিতাম না বরং বিচারের রায় দেওয়ার পরে আমি বাপ হয়ে নিজের মেয়ের হাত নিজেই কেটে ফেলতাম আল্লাহু আকবার আমার দেশে বহু লোক আছে তার আশপাশের লোক যখন ধরা পড়ে যায় এই অস্বীকারে ধরছো এটা আমার লোক তাড়াতাড়ি ছাড় এই রকম যদি দলকা নামি থাকে তাহলে চোর বাটপারে সমাজ বড়ে যাবে চোর বাটপার সমাজ থেকে কমবে না ঠিক কি না বিচার হতে হবে বিচারের মতো বিচারের মধ্যে কোনো বেইনসাফি রাখা যাবে না অবিচার রাখা যাবে না জুলুম রাখা যাবে না আল্লাহর হাবিব বলেছেন বিচারের বেলায় যারা ন্যায় কায়েম করে ইনসাফ কায়েম করে এদেরকে আরশের ছায়ায় যিনি জায়গা দিবেন তিনি কি আল্লাহর নবী আরো বলেছেন আল্লাহর নবী আরো বলেছেন ন্যায় বিচারক একজন শাসকের সম্মান কত বেশি মর্যাদা কত বেশি আল্লাহর নবী বলেছেন ইন্নাল মুখসিতিনা ইনদাল্লাহি আলা মানাবির মিন নূরিন আন ইয়ামিনির রহমান কি সুন্দর হাদিস শুনেন নবীজি বলেছেন যারা বিচারকের চেয়ারে বসে বিচার করে বিচার করার সময় যদি মানুষের মধ্যে তারা ইনসাফ কায়েম করে কিয়ামতের দিনের বিচারককে সূরা ফাতিহায় তো পড়েন মালিক ইয়াউমিদ্দিন বিচার দিবসের মালিককে আল্লাহ তাআলা বলছেন আল্লাহ আল্লাহর হাবিব বলেছেন দুনিয়াতে থাকা অবস্থায় এটা হতে পারে আদালতের বিচার হতে পারে পারিবারিক বিচার সামাজিক বিচার বিচারকের যে কোনো আসনে কেউ যদি বসে আর ইনসাফ কায়েম করে আল্লাহর নবী বলেছেন কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা তার ডান দিকের চেয়ারে ওই বিচারককে বসাইয়া সম্মান দিবে সম্মান কম না বেশি আল্লাহর হাবিব আরো বলেছেন ইন্নাল্লাহ মা আল কাদি মা লাম ইয়াজুর
আল্লাহ ওই বিচারকের সাথে ততক্ষণ থাকেন অর্থাৎ আল্লাহর রহমত ওই বিচারকের সাথে ততক্ষণ থাকে যতক্ষণ পর্যন্ত বিচারক মানুষের মাঝে ন্যায় কায়েম করেন ইনসাফ কায়েম করেন ফাইদা জারাবারি আল্লাহু মিন ওয়া আলজামাহু শাইতান আর কোন ব্যক্তি যখন বিচারের সময় অন্যায় জুলুম আরম্ভ করে দেয় আল্লাহর রহমত তার থেকে বিচ্ছিন্ন হয়ে যায় আর শয়তান তার সঙ্গী হয়ে যায় নাউজুবিল্লাহ এই বিচার ফয়সালা কোন কোন ক্ষেত্রে শুনেন সব জায়গায় আপনি আদালত ইনসাফ কায়েম করবেন যেমন আপনি একজন বাবা আপনার ছেলে আছে মেয়ে আছে ছেলে মেয়ে লালন পালনে আপনি বেইনসাফি করবেন না আমার সমাজে বেইনসাফির অভাব নাই ছেলে আর মেয়েকে নিয়ে বাবা ভাত খেতে বসেছে দেখা যায় মা আর বাবা ছেলেটাকে দেয় মাছের মাথা আর মেয়েটাকে দেয় লেজ আছে না নাই এটা কি ইনসাফ হলো না বেইনসাফি হলো আপনারা কি ভাবছেন যে বিচার শুধু আদালত না 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 বিচার ফয়সালা ইনসাফ আপনাকে সমাজ এবং পরিবার সমাজ রাষ্ট্রের সব জায়গায় কায়েম করতে হবে আপনি একজন বাপ পরিবারের কর্তা আপনার উচিত পরিবারের মধ্যে ইনসাফ কায়েম করা দেখা যায় অনেক বাবা আছে চার ছেলে দুই মেয়ে সম্পদ আছে আপনাদের এলাকায় বিঘা বলেন না কানি বলেন কানি বিশ কানি সম্পদ কি সুন্দর দেখা যায় চার ছেলেকে ভাগ করে দেয় চার পাশা বিশ মেয়ে দুইটা বাকি কোমি মাদ্রাসায় ফারাইজ পড়ানো হয় আলিয়া মাদ্রাসায় ফারাইজ মাওয়ারিফ পড়ানো হয় আবার আমার চেয়ারম্যান ভাই তিনি ল থেকে পড়াশোনা করেছেন ল ডিপার্টমেন্টে এলএলবিতে মুসলিম ল পড়ানো হয় যেটাকে বলা হয় ল অফ ইনহেরিটেন্স উত্তরাধিকার আইন আমরাও ইউনিভার্সিটিতে পড়েছি সেখানে আমরা মুসলিম ল পড়েছি তো উত্তরাধিকার আইন কিভাবে উত্তরাধিকারের মধ্যে সম্পদ বন্টন হবে এই বিধানগুলো আইনগুলো কি কোরআনে নাই আমার সমাজে এই আইনের কোনো প্রয়োগ নাই গরু খাওরা মুসলমান দেখা যায় সম্পদ থেকে মেয়েকে ঠকায় মেয়ের উপরে অবিচার করে চার ছেলের মধ্যে বিশ কানি সম্পদ ভাগ করে দেয় আর মেয়েকে বিয়ে দেওয়ার সময় বলে আব্বাজান তোমাকে কিচ্ছু দিতে পারি আর না পারি আব্বাজান আজকে তোমাকে দোয়া দিচ্ছি আমার বোনেরা তো বাড়ির থেকে শুনছেন না ঘুমায় গেছে আছে না আমার বোনেরা আপনারা বলবেন আব্বাজান দোয়া লাগবে না জিনিস দেন শোনেন যে বাবা মসজিদে এসে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন তাহাজ্জুদ পড়েন দান সদকাও করেন হজও করেছেন ওমরাও করেছেন বাবা হাজি সাহেব পাঁচ ওয়াক্তের নামাজই আপনি মেয়েকে যদি ঠকান আল্লাহর কসম সারা জীবনের নামাজ রোজা সব কিছু বাতিল হবে কিয়ামতের দিন আল্লাহর সামনে জালিমের কাতারে আপনাকে দাঁড়ানো লাগবে জন্য খবরদার পরিবারের মধ্যে অবিচার করা যাবে আপনি একটা প্রতিষ্ঠানের পরিচালক সেখানেও আপনি ইনসাফ কায়েম করবেন আপনি সমাজে প্রতিনিধিত্ব করেন সেখানেও ইনসাফ কায়েম করবেন রাষ্ট্র পরিচালনায় দায়িত্বে থাকেন সেখানেও ইনসাফ কায়েম করবেন এইভাবে করে সকল জায়গায় সুবিচার কায়েম করবে যারা কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবে তারা আমার চেয়ারম্যান ভাই তো এই কাতারে থাকার সুযোগ বেশি কারণ উনি সমাজে বিচার করার সুযোগ পান কম না বেশি এই জন্য জনপ্রতিনিধিরা এই কাতারে থাকার সুযোগ বেশি আমি তো প্রায় জায়গায় বলি আদালতের বিচারক জনপ্রতিনিধি মেম্বার সাহেব চেয়ারম্যান সাহেব এমপি সাহেব মন্ত্রী সাহেব এরা জান্নাতে যাওয়া সহজ এরা যদি শুধু দায়িত্ব পালনে একটু সুবিচার করেন কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে আরশের ছায়ার নিচে জায়গা দিবেন আর রহমানের চেয়ারের পাশে আল্লাহ তাদেরকে বসাবেন আল্লাহু আকবার দুই নম্বর হলো والشاب نشأ في عبادة الله ওই যুবক যে যুবক তার যৌবন কাল আল্লাহর ইবাদতে কাটায় আমার যুবক ভাইরা আপনারা রেডি তো আপনাদের ওয়াজ কিন্তু চলে এসেছে সবাই রেডি আল্লাহর হাবিব বলেছেন ওই যুবককে আল্লাহ কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে জায়গা দিবেন যেই যুবক তার যৌবন কাল আল্লাহর ইবাদতে কাটায় আমার কলেজার টুকরা যুবক ভাইয়েরা কষ্ট পাবেন না আমরা আপনাদেরকে বড় মহব্বত করি আপনাদের যৌবন যাওয়ার কথা আল্লাহর ইবাদতে কিন্তু দেখা যায় বেশিরভাগ যুবকের যৌবন চলে যায় মোবাইল চালাতে চালাতে আজকে সমাজ নষ্টের মূল কারণ হলো এই মোবাইলের ফিতনা আমার চেয়ারম্যান সাহেব কিছুক্ষণ আগে বক্তৃতায় বলেছেন পরকিয়া বেড়ে যাচ্ছে অবৈধ সম্পর্ক হারাম রিলেশন বেড়ে যাচ্ছে আগের জামানায় আমরা যখন আমি
ইউনিভার্সিটিতে ওঠার পরে তখন দেখেছি ওই প্রথম স্মার্টফোন আসা বের হয়েছে। আমরা যখন ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়েছি এগুলো ছিল না, তখন যখন মোবাইল ছিল না। আমার এখনো মনে আছে ক্লাস 5, 6, 7 পড়েছি, 8 পড়েছি, আমার বাচ্চা যারা বিদেশ থাকতেন, আমার বাড়ি তো সিলেটে, সিলেটের বেশিরভাগ মানুষ প্রবাসে থাকে, ইংল্যান্ড আমেরিকায় থাকে, তো তখন দেখা যেত আমি দেখতাম বাড়িতে আম্মু তারপরে ভাইয়া তারা চিঠি লিখতেন, চিঠি পৌঁছাইতে কয়েকদিন লাগতো, এরপরে টেপ রেকর্ডার আসলো, ক্যাসেটের ফিতার মধ্যে ঘরের সবার ভয়েস রেকর্ড করে পাঠানো হতো, বিদেশ থেকে আসতো টেপ রেকর্ডার কানে লাগাইয়া খুব মনোযোগ দিয়ে শুনতো। এখন এই বাড়ির জরিনা ওই বাড়ির সকিনার সাথে খুব একটা যোগাযোগ করা যাইতো না, জরিনা সকিনার সাথে যোগাযোগ করতে হলে বাড়িতে উকিঝুঁকি মারা লাগতো, উকিঝুঁকি মারতে গিয়ে আবার ভয়ও ছিল কেউ দেখে ফেলে কিনা, জরিনার বাপ সকিনার বাপ দেখলে তো আবার ঝাড়ু নিয়েও আসতে পারে। কিন্তু এখন মোবাইল আসার কারণে অবস্থা হয়ে গেছে এমন, জরিনার বাড়িতে সকিনার বাড়িতে উকি দেওয়া লাগে না, জরিনার নামটা একটু ফেসবুকে সার্চ করে জরিনারে বের করে অথবা কারো কাছ থেকে নাম্বারটা কোনো মতো পাইলেই জরিনারে রাত 12টার পরে তারপরে ফোন লাগায়। এই যে মোবাইল ফোনের কারণে দেখা যাচ্ছে এখন কলেজ স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া অনেক ছেলেরা কেরিয়ার গঠনের আগেই শেষ, জীবনটা নষ্ট হয়ে যায়। বিবাহিত ভাইয়েরা বউ রেখে যখন বিদেশে যায়, ব্যবসায়িক সফরে যায়, বউকে বড় ভালোবাসে, বিশ্বাস করে, ওইদিকে বউ পাশের বাড়ির নাসিরউদ্দিন করিমউদ্দিনের সাথে ইটিশ পিটিশ, এইগুলা করে করেই সমাজ শেষ, বিবাহিতরাও শেষ, অবিবাহিতরাও। এখন আপনারা বলবেন হুজুর আমরা কি মোবাইল তাহলে বাদ দিয়ে দিব নাকি? না, মোবাইল তো আমাদের কল্যাণের জন্য, আপনি ব্যবহার করবেন পজিটিভলি নেগেটিভলি নয়। এই যে আমার যুবকদের যে সময়টা মোবাইলের পিছনে যায়, এই সময়টা যদি পড়াশোনায় যেত, গবেষণায় যেত, প্রত্যেকটা যুবকের কেরিয়ার সুন্দর হয়ে যেত। ও আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা শোনো শোনো, এই যৌবনকাল হলো মানুষের জীবনের সবচেয়ে দামি সম্পদ। ইউথ ইজ কল্ড দ্য গোল্ডেন সিজন অফ হিউম্যান লাইফ, যৌবনকালকে মানুষের জীবনের সোনালী সময় বলা হয়। যৌবনকালে আমাদের শরীরে শক্তি কম থাকে না বেশি থাকে? বেশি শক্তি। এই সময়ে যুবকরা চাইলে তার জীবনের উত্থান ঘটিয়ে দিতে পারে, আর এই সময় যদি যুবক পথভ্রষ্ট হয়ে যায় তার জীবনের পতন তখন অনিবার্য হয়ে যায়। ঠিক ঠিক কইয়া লাভ নাই, আমি মাহফিল আজি আজি বুঝছি আপনি আছেন, কিন্তু আমি তো মাহফিলে ঠিক ঠিক কইয়া চিল্লাই না, আমি মাহফিলে স্লো মোশনে কথা বলি, আর শ্রোতাদেরকে বলি ঠিক ঠিক বলার চাইতে কথা আমলের উদ্দেশ্যে শুনবেন, পারবেন ইনশাল্লাহ। আচ্ছা সুবহানাল্লাহ, ঠিক আছে ঠিক আছে, খুব আবেগী শ্রোতা এখানে, হ্যাঁ আল্লাহ কবুল করেন সবাইকে। কিছু মজার মানুষ থাকারও তো দরকার আছে, রাত 11টা বাজে এই ধরনের দুই একটা শ্রোতা না থাকলে ওয়াজের তালও পাওয়া যায় না, ঠিক কি না? আমি এই এলাকায় আসি তো, বুড়িচং মুরাদনগর, হ্যাঁ তারপরে কসবা, এইসব এলাকায় ঘন ঘন আসি তো, এইসব এলাকার শ্রোতা যে কয়েকজন এরকম থাকে এটা আমিও ভালো জানি। যাই হোক, আপনাদের কষ্ট হচ্ছে না তো? আমি বেশি লম্বাও করবো না, বেশি লম্বা আমি বলতেও পারি না, ছোট মানুষ তো কুলাইতে পারি না, কষ্ট দিব না আপনাদেরকে, ধৈর্য ধরে শুনবেন তো ইনশাল্লাহ। বলছিলাম যুবক ভাইরা এই সময়টা হলো আমাদের জীবনের স্বর্ণালী সময়, কিয়ামতের দিন এই যৌবনকালের হিসাব না দিয়ে নড়াচড়া করতে পারবেন না, পা নাড়াতে পারবেন না। আল্লাহর হাবিব বলেছেন লা তাসুল কদামা ইবনে আদম মিন ইন্দ রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন, পাঁচটি প্রশ্নের জবাব না দিয়ে কিয়ামতের দিন আল্লাহর কোনো বান্দা এক কদম নড়ার সুযোগ পাবে না। জুড়ে বলেন কয়টা প্রশ্ন? এক নম্বর প্রশ্ন হবে আন উমরিহি ফিমা আফনাহু, আল্লাহ জিজ্ঞেস করবেন বান্দা তোমার জীবন কোথায় কেমনে কাটিয়েছো বলো। দুই নম্বর প্রশ্ন করা হবে
عن شبابه فيما أبلاغه الله بولبن باندا تمار جوبن كال كوثاي كاتي چجوري نا سوكي نار پیچنے نامار عبادو ته تين نمبر پرشنو الله كوربين مالوه من اينا كسبه كيري ترتو دھن دولو تو ميك چلو دھن دولو تو كون پتے اوپر جن كوري چيش حلال نا حرام ہوئے ته چان نمبر پرشنو كورا هبه وفيما انفقه دھن شمبت گلو كوثاي كوثاي بے كوري چو پاچ ابن شربشش پرشنو هلو مادا عميلا فيما علما جتو جوكو جانتے تو جتو عمل کرتے کینا ایر مدد ایکتا پرشن جوبن کلر بے پرے آسنا نائی جوب غیر شبدان 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 ای جوبن کل کن تو رنگیر سمائن آئی تماشار بایوش نائی ای جوبن کل برو دامی سمائن جوبن کلر پرتک تا مخور تیر ہی سب جار کچے دیتے ہمیں گلار آواز برو کرے بولن تینی کے যেহেতু যৌবনকালের হিসাব আল্লাহর কাছে পই পই করে দিতে হবে পুঙ্খানুপুঙ্খ দিতে হবে সেহেতু এই যৌবনকাল চলে যাওয়ার আগে যৌবনকাল কাজে লাগানোর দরকার আছে না নাই তাকায় দেখেন আমার বাবার বয়সী সম্মানিত অনেক চাচারা এখানে আছেন চুল পেকে গিয়েছে দাড়িও পেকে গিয়েছে কিন্তু আমার এই চাচারাও তো একদিন আমাদের মতো যুবক ছিল কি ছিল না আজ তাদের যৌবন ফুরিয়ে গিয়েছে যে যৌবন চলে যায় সেই যৌবন Nobody wants to lose youth time. কেউ যৌবন হারাতে চায় না আর এই যৌবন চলে গেলে হাজার হাজার কোটি টাকা ক্ষমতা প্রভাব প্রতিপত্তি দিয়ে হারানো যৌবনকে ফিরিয়ে আনাও যায় না এজন্য যৌবন থাকাকালীন যৌবনের কদর করা দরকার নবীজিও বলেছেন শাবাবাকা কবলা আরামিক ইগতানিম গনিমত মনে করো বুড়া হওয়ার আগে যৌবনকালকে গনিমত মনে করো যৌবনকালকে কাজে লাগাও যৌবনকালের কদর করো এখন আপনাদের প্রশ্ন হলো ভাই আমরা যৌবনকাল কেমনে কদর করব যৌবনের মূল্যায়ন কেমনে করব যৌবন কেমনে কাজে লাগাবো সবাই বলেন তো দেখি অলসতা ঝেড়ে ফেলে দিয়ে সবাই বলেন তো দেখি যৌবন যিনি দান করেছেন তিনি কে তো যৌবনের কদর কেমনে করবেন যৌবন দাতা যিনি যৌবন পাওয়ার মালিক হলেন তিনি যৌবন দিয়েছেন যিনি যৌবনের সকল শক্তি সামর্থ্য পাওয়ার হকদারও তিনি কিন্তু আমাদের যৌবন চলে যাচ্ছে তামাশা করতে করতে গান বাজনা বাজাতে বাজাতে আমাদের যৌবন যাচ্ছে বিশ্বকাপের খেলা দেখতে দেখতে আমাদের যৌবন যাচ্ছে মোবাইল ফোনের মধ্যে গেমস খেলতে খেলতে মোবাইলের মধ্যে পাবজি আর বাবজি খেলতে খেলতে আছে না নাই এক ছেলে তার মেয়ে এক ছেলেকে তার মা 50 টাকা দিয়ে এমবি কিনে দেয় নাই বলে চাঁদপুরে এক ছেলে তার মাকে জবাই করে ফেলেছে এই হলো বর্তমান জামানার আজীব অবস্থা কি করুণ অবস্থা শুনেন শুনেন মন দিয়ে শুনেন কথাগুলা বাচ্চাদের হাতে ছোটবেলায় কখনো মোবাইল ফোন তুলে দিয়েন না এক বাপ একদিন কই হুজুর আমার মেয়ে ক্লাস 8 এ এক নাম্বার হয়ে গেছে আমি খুব খুশি হইছি এই জন্য আমি তাকে মোবাইল ফোন গিফট করেছি আইফোন আমি বললাম তাই ভালো করছেন কিছুদিন পর আপনারে জামাই গিফট করব এই ছোট্ট মেয়েটার হাতে কি মোবাইল দেওয়ার দরকার আছে নাকি আপনারা তো ঠিক কইলেন আপনাদের অবস্থাও হলো এমন আপনারাও দেখেন অনেক মহিলারা আছে দেখবেন বাচ্চা একটু কান্না করলেই বাচ্চার হাতে দিয়ে দেয় ফোন আপনারাও বাচ্চার হাতে ফোন দেন বাবা তুমি কেঁদো না এখানে আমার চেয়ারম্যান সাহেব সহ এই যে আরেক চাচা আছেন জিজ্ঞেস করে দেখেন আমরা যখন ছোট ছিলাম কান্না করলে আমাদের আব্বা আম্মা আমাদের হাতে দিত খেলনা ঠিক না আমাদের হাতে দিত খেলনা আমাদের হাতে দিত ওই যে কি জানি একটা বাজে এটাকে কি বলেন জুনজুনি জুনজুনি দিত গাড়ি দিত খেলনার উড়োজাহাজ ছিল এগুলো দিত আমার এখনো মনে আছে আমার ভাইয়েরা আমাকে উড়োজাহাজ খেলনার উড়োজাহাজ কিনে দিয়েছে আমার আব্বু আমাকে সাইকেল কিনে দিয়েছে ওই ছোট ছোট সাইকেল থাকে এগুলো কিনে দিয়েছে আমরা খেলাধুলায় সময় কাটাতাম আর এখনকার মা বাপ বাচ্চাদের হাতে একদম ছোট মোটো গুলু গুলু অবস্থায় থাকতে মোবাইল দিয়ে দেয় 3 বছরের বাচ্চা যেভাবে অ্যান্ড্রয়েড ফোনে স্ক্রল করে আমরা 30 বছরের মানুষ অনেক সময় অবাক হয়ে যাই বাচ্চাদের হাতে আমরা ফোন দিয়ে বাচ্চাগুলোকে শেষ করে দিচ্ছি আজকের 10 বছরের বাচ্চার মাইগ্রেনের সমস্যা ইন্ডিয়ায় যায় আজকের 10 বছরের বাচ্চা চোখের ডাক্তার দেখাইয়া চশমা কিনে কারণ হলো ডিভাইস আসক্ত হতে হতে তার ব্রেইনের মধ্যে এর কুপ্রভাব পড়েছে
আর আমার 80 বছরের বুড়া চাচারা দেখেন ফিজিক্যালি স্ট্রং এখনো চশমা ছাড়া চোখে দেখে কারণ মোবাইলের পেছনে প্রযুক্তির পেছনে তারা সময় ব্যয় করে নাই তারা খেলাধুলা করেছে খাবারের সময় খাবার পড়াশোনার সময় পড়াশোনা ঘুমের সময় ঘুম এখনকার বেশিরভাগ যুবকের দেখবেন গাল ভেঙে হাড়ের নিচে মাংস ঢুকে গেছে চেহারার মধ্যে বিচি চেহারার মধ্যে কোনো স্মার্টনেস নাই কারণ সে তো রাত 2টা 3টা পর্যন্ত সজাগ উত্তরবঙ্গে কিছুদিন আগে গত সপ্তাহে মাহফিলে গেলাম 120 বছরের বুড়া চাচা কইলাম চাচা আপনি কি মাহফিলে আসছেন হাইটা হাইটা কয় হ আমি তো অবাক হয়ে গেছি আমার বাড়িতেও তো আমার এক দাদি আছেন বয়স 100 প্লাস এখনো তিনি হাঁটাচলা করেন এর কারণ কি শুনেন কারণ তাদের খাবার দাবার আর ঘুমের অভ্যাস ঠিক ছিল আমাদের এখন 30 40 বছরের নারী দেখবেন 2-3টা বাচ্চা দিয়া বুড়া বুড়া ভাব কারণ এখনকার মানুষের খাদ্যাভ্যাস ঠিক নাই ঘুমের অভ্যাস ঠিক নাই আমার চাচারা চাচিরা মা চাচি দাদিরা তারা তাদের জামানায় তাদের যুগে এশার নামাজ হয়ে গেলে আজানের পরে নামাজের পরে একটা বাড়িতে মানুষ পাওয়া যাইত না ঘুমাইয়া কাইতে সুবহানাল্লাহ কারণ তাদের ঘরের মধ্যে মোবাইল ছিল না আমার দিকে তাকান কারণ তাদের ঘরের মধ্যে মোবাইল ছিল না ঘরের মধ্যে শুনেন ঘরের মধ্যে মোবাইল ছিল না ইন্টারনেট ছিল না ওয়াইফাই ছিল না টেলিভিশন ছিল না এই জন্য রাতের বেলা তাদের কোনো কাজও ছিল না এখন আমাদের কাজ কেন এত বেশি মোবাইল আছে হাতে ইন্টারনেট আছে টিভি আছে ডিশ আছে এই যে এত এত প্রযুক্তি ল্যাপটপ আছে এত কিছু আছে এত কিছু থাকার কারণে আমাদের রাতের বেলা কাজও আছে এই জন্য দেখা যায় রাত জাগতে 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 মানুষ 30 বছরে যাওয়ার আগেই 10-12টা রোগের অধিকারী হয়ে যায় যুবক ভাইদেরকে বলছি মনে রাখবেন সুস্থতা হলো মানুষের জীবনের সবচেয়ে বড় দামি সম্পদ সুস্থ থাকলে দুনিয়া উপভোগ করা যায় সুস্থ না থাকলে দুনিয়াকে উপভোগ করা যায় না সবচাইতে গুরুত্বপূর্ণ সম্পদের নাম সুস্থতা টাকা থাকলে মানুষ সুখী হয় না সুস্থ মানুষ দুনিয়ার সুখী মানুষ কারণ জগতে অনেক টাকা পয়সাওয়ালা মানুষ আছে অনেক টাকা কিন্তু অসুস্থতার কারণে টাকা পয়সা ভোগ করতে পারে আবার অনেক সুস্থ মানুষ আলু ভর্তা ডাল দিয়ে ভাত খায় মুখে রুচি আছে সুস্থ মানুষ জীবনেও মজা আছে এজন্য খাদ্যাভ্যাস ঘুমের অভ্যাস ঠিক করেন যুবক ভাইদেরকে বলছে যৌবন এই যৌবন কাল কাজে লাগান যৌবন বয়সে মোবাইলে বেশি আসক্ত হয়ে যাবেন না জুয়ায় আসক্ত হয়ে যাবেন না মাদকাসক্ত হয়ে যাবেন না মাদকের ছোবলে আমার যুবকের অবস্থা শেষ আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান মদ জুয়া প্রতিমা বেদি এবং শয়তানের তীর নিক্ষেপকারী বস্তুসমূহ এগুলো হলো শয়তানি কাজ অনেক যুবক ছেলেরা এখন ক্রিকেট খেলা নিয়ে জুয়ায় বাজি ধরে ফুটবল খেলার জুয়ায় বাজি ধরে ক্রিকেট খেলা ইন্ডিয়ায় জুয়া ধরে বুড়িচঙে পশ্চিম সিংহে পাবজি বাবজি নিয়ে জুয়া ধরে খবরদার জুয়াকে হারাম করে দিয়েছেন কে খবরদার আমার যুবক ভাইয়েরা জুয়াতে আসক্ত হওয়া যাবে না কোনো বাজে কাজে আসক্ত হওয়া যাবে না আমার যৌবন এটা আল্লাহ দিয়েছেন এই যৌবন কাল তামাশা করার জন্য নয় যৌবন যিনি দিয়েছেন তার পথে আমি যৌবন কাটাবো মসজিদের আজান আমার কানে গেল আমি আমার যৌবন আল্লাহর পথে দেওয়ার জন্য সাথে সাথে মসজিদে এসে আমি সাজদা দিব কারে আমি আমার যৌবন কালে মেয়েদের পিছনে জরিনা সকিনার পিছনে গুর গুর করব না শোনো তোমরা যারা কলেজে পড়ো ইউনিভার্সিটিতে পড়ো এই সময়ে মেয়ের পিছনে গুর গুর করা মানে হলো নিজের কেরিয়ারটাকে ধ্বংস করে দেওয়া এই বয়সে ভাই মেয়ের পিছনে গুর গুর করো না তুমি পড়ার টেবিলে মনোযোগ দাও নিয়মিত ক্লাস করো টিচারদের কথা শোনো স্কুলে যারা পড়ো কলেজ ইউনিভার্সিটিতে মাদ্রাসায় যারা পড়ো জরিনা সকিনার পিছনে ঘুরো না ঠিকমতো মন দিয়ে পড়াশোনা করো দেখবা কেরিয়ার সুন্দর হবে আজান হলে মসজিদে যাও নামাজি হও শোনো ভাইয়েরা যদি তোমার কেরিয়ার সুন্দর হয় চরিত্র সুন্দর হয় তুমি কেন অসভ্য বদমাশ ছেলের মতো মেয়ের পিছনে ঘুরবা তোমার যদি কেরিয়ার ভালো হয় তোমার যদি চরিত্র ভালো হয় দেখবা হাজার হাজার সুন্দরী জরিনা সকিনার বাপেরা তোমার কাছে মেয়ে দেওয়ার জন্য লাইন ধরে দাঁড়ায়া থাকবে নিজেকে ওই জায়গায় নিয়ে যাও যুবক ভাইয়েরা নিজেকে ওই জায়গায় নিয়ে যাও
তুমি কেন অসভ্য বদমাশ ছেলের মতো মেয়েদেরকে ইফতিজিন করবা তুমি ওই জায়গায় নিয়ে যাও যাতে মেয়ের মা বাপ পাগল হয়ে যায় তোমার কাছে বিয়ে বিয়ে দেওয়ার জন্য আর যুবকেরা রাস্তাঘাটে মেয়েদেরকে দেখলে এত টিজ করতে ইফতিজিন করতে ইচ্ছে করে কেন তোমার মাথায় কি এটা আসে না এই মেয়েটা নারীর জাত আমার মাও তো নারীর জাত তুমি নারী জাতিকে কেমনে অসম্মান করো আল্লাহ কোরআনে বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ও নবী মুমিন পুরুষদেরকে বলেন চক্ষু যেন পর নারীর দিকে না দিয়ে নিম্নগামী নিচের দিকে করে রাখে আদেশটা কার খবরদার আমার যুবক ভাইরা পর নারীর প্রতি আসক্ত হয়ে যায়েন না বিবাহিত ভাইরা যারা আছেন বিবাহিত ভাইরা যারা আছেন অন্যের বউনিয়া ছিনিমিনি খেলিয়েন না আবার বোনেরা যারা বাড়ি থেকে শুনছেন স্বামীর বিশ্বাসটা ভঙ্গ করে দিয়ে যৌবনকালে এই যৌবনকাল আল্লাহর পথে কাটান যৌবনকালে মানুষের চামচামি কইরা সামনে পিছনে পাড়া দিলে কইরেন না অনেক যুবক কলেজে ইউনিভার্সিটিতে পড়ে মাদক মাদকাসক্ত হয়ে গিয়েছে খবরদার মাদক হলো আমাদেরকে ধ্বংস করে দেওয়ার মূল এই বয়সে মাদক হাতে নেওয়ার বয়স নয় কলেজ ইউনিভার্সিটিতে যারা পড়ে তারা দেখা যায় এই বয়সে হাতের মধ্যে নিয়ে নেয় ইয়াবা নিয়ে নেয় গাঁজা হাতে নিয়ে নেয় লাঠি শুটা AK-47 আমার যুবক ভাইরা এই বয়সে তোমাদের হাতে যারা আল্লাহর কোরআন নবীজির হাদিস বই খাতা কলমের পরিবর্তে তোমাদের হাতে যারা ইয়াবা গাঁজা লাঠি শুটা AK-47 তুলে দেয় এরা তোমাদের নেতা নয় এরা তোমাদের জানের দুশ্মন এদের সঙ্গ ছেড়ে দাও নিজেকে কোরআনওয়ালা বানিয়ে নাও নিজেকে দিনদার বানিয়ে নাও আল্লাহওয়ালা বানিয়ে নাও আজান হলে মসজিদে যাও চরিত্র সুন্দর বানাও আল্লাহর হাবিব বলেছেন যে যুবক তার যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটাবে ওই যুবককে আরশের ছায়ার নিচে যিনি জায়গা দিবেন তিনি কে কষ্ট হচ্ছে আপনাদের তিন নাম্বার হলো গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা রাজুলুম কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ ওই ব্যক্তি মসজিদের সাথে যার অন্তরের টান থাকে অন্তর যার যার অন্তর মসজিদের সাথে ঝুলে থাকে মসজিদের সাথে অন্তরের টান এই যে রাতের বেলা ঘুমাবে মনে মনে এই তামান্না নিয়ে ঘুমাবে যখন আমি ফজরের আজান শুনবো উঠে আমি সাথে সাথে মসজিদে দৌড় মারবো ফজরের নামাজ আদায় করে বের হয়ে যায় আবার অপেক্ষায় থাকে কখন জোহরের আজান হবে আবার আমি মসজিদে যাব জোহর শেষ করে বের হয় আবার অপেক্ষায় থাকে কখন আমি মসজিদে যাব মসজিদ মুখী বান্দা মসজিদ গামী বান্দা মসজিদ গামী বান্দা কার মেহমান এরা হলো দুয়ুফুর রহমান রহমানের মেহমান এখন অবস্থা হলো এমন আমার দেশে মসজিদই বেশি নাকি মুসল্লি বেশি বুঝে শুনে জবাব দেন বলেন আমার দেশে মসজিদই বেশি না মুসল্লি বেশি মসজিদ বেশি মুসল্লি কম মাহফিল তো হচ্ছে মসজিদের মাঠে আমার দেশে ওয়াজের মাঠে মানুষ বেশি মসজিদের জামাতে মানুষ সবচেয়ে বেশি ওয়াজ শুনে মাইক ম্যান কিন্তু দেখা যায় অনেক মাইক ম্যানের নামাজের খবর নাই আপনি রাগ কইরেন না এই মাইক ম্যান ভাইকে দেখতে ভাল লাগছে দেখছেন দাঁড়িয়ে আছে মনে হয় নামাজি মানুষ আল্লাহ ওনাকে কবুল করেন অনেক মাইক ম্যান আছে শুধু মাইক ম্যানের কথা কি আপনারা কি করেন আমি মাদারীপুর মাহফিলে গিয়েছি উপজেলা চেয়ারম্যান সাহেব মাহফিলে হাজির চেয়ারম্যান সাহেব বললেন হুজুর মাহফিলে আমি বহু বছর ধরে আসি আমার একটা আক্ষেপ আপনাকে আমি বলতে চাই আমি বললাম চেয়ারম্যান সাহেব আপনি বলেন কোনো অসুবিধা নাই তিনি বললেন হুজুর এই মাহফিল থেকে আমি যখন মুনাজাত করে বিদায় নেই মাঝে মাঝে আমি দেখি অনেক যুবক যারা মাহফিলে ছিল এরা আবার রাস্তার দুই দাঁড়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া পেশাব করে তার মানে অনেকে আছে মাহফিল শুনে আমলের বেলায় কোনো খবর আমার দেশে ওয়াজ হয় বেশি আমল হয় কম কিন্তু কথা হবে এমন অবস্থা হওয়া দরকার এমন কথা হবে কম কাজ হবে আমরা কথা কই বেশি ফডর ফডর বেশি কামের বেলায় আমাদের কোনো খবর খবরদার এইরকম হওয়া যাবে না এই যে আপনারাই বললেন হ্যাঁ মসজিদ বেশি মুসল্লি কম আহারে আমাদের মসজিদগুলো আজ হয়ে গেছে পাকা একটা মসজিদও কাঁচা নাই আমাদের মসজিদ হয়েছে পাকা কিন্তু মুসল্লি কাঁচা আর নবীজির মসজিদ ছিল কাঁচা মুসল্লি ছিল আমাদের মসজিদের ছাদ হলো আমাদের মসজিদের ছাদ ঢালাই করা আর নবীজির মসজিদ
ছাদ ঢালাই করা ছিল না, খেজুর পাতার ছাউনি ছিল। আমাদের মসজিদের পিলারটাও কি সুন্দর টাইলস দিয়ে মোড়ানো, নবীজির মসজিদের পিলার ছিল খেজুরের গাছের ডাল। আমাদের মসজিদের নিচের দেখেন ফ্লোরগুলোতে টাইলস লাগানো, এখন তো শীতের দিন এসেছে প্রত্যেক মসজিদে হবে কার্পেট বিছানো। আর নবীজির মসজিদে নিচে কোনো কার্পেট ছিল না, টাইলসও ছিল না, মরুভূমির বালু। সাজদা দিলেন নাকে কপালে ধুলা বালু লেগে যেত, আবার অল্প একটু বৃষ্টি হলে কাদা হয়ে যেত। আল্লাহর হাবিব সাজদা দিলে মাথা উঠালে দেখা যেত নবীজির কপাল মুবারকে, কপাল মুবারকের মধ্যে কাদা মাটি লেগে গিয়েছে, হাতে পায়ে সাহাবীদের কাদা মাটি লেগে গিয়েছে। তখন মসজিদটা ছিল কাঁচা, মুসল্লি ছিল আর এখন অবস্থা উল্টা, মসজিদ হয়ে গেছে পাকা কিন্তু মুসল্লির অভাবে মসজিদ হয়ে গেছে ফাঁকা। আজকে ছিল জুমার দিন, মসজিদ ছিল পরিপূর্ণ, আসরের সময় মানুষ নাই। দেখা যায় আমার দেশে জুমার দিনে যত মানুষ হয় অন্যান্য ওয়াক্তে মানুষ তত কম না বেশি। আমার দেশে নামাজ পড়েন না পার্টি কয় প্রকার শুনেন? এক নম্বর হলো সাপ্তাহিক নামাজি, হেতে শুধু সপ্তাহে জুমার দিনে আসে আর কোনো খবর নাই। এই ধরনের সাপ্তাহিক নামাজি আমাদের পশ্চিম সিংহতে নাই। দুই নম্বর হলো মাসিক নামাজি, সারা বছর আসলে আসুক না আসলে নাই, রমজানের এক মাস খুব নামাজি, এই রকম মাসিক মুসল্লি আমাদের ইউনিয়নে নাই। দুই নম্বর হলো বার্ষিক মুসল্লি, সারা বছর আসলে আসুক না আসলে নাই, দুই ঈদের নামাজ মিস নাই, এই ধরনের বার্ষিক মুসল্লি আমাদের বুড়িচঙ্গে নাই। চার নম্বর হলো সিজনাল নামাজি, সব সময় আসলে আসুক না আসলে নাই, সবে বরাতের রাত মিস হয় না, মসজিদে গেলে কিছু জিলাপি পাওয়া যাবে, তোমারও খাওয়া যাবে, এই ধরনের সিজনাল মুসল্লি আমাদের বুড়িচঙ্গে নাই। পাঁচ নম্বর শুধু জানাজার নামাজি, ঢাকা শহরে থাকে, বাসা থেকে ফ্ল্যাট থেকে মাত্র 100 হাত দূরে মসজিদ ফজরের নামাজে যায় না, কিন্তু পশ্চিম সিংহতে কেউ মারা গেলে জানাজার নামাজ মিস দেয় না। বুঝলাম না, পাঁচ ওয়াক্ত নামাজের খবর নাই, জানাজার নামাজে আবার খবর আছে, তার মতলব আপনারা না বুঝলেও আমি বুঝছি। আসলে ফজরের নামাজের আগে বক্তৃতা দেওয়ার সুযোগ নাই, জানাজার নামাজের আগে বক্তৃতা দেওয়ার সুযোগ আছে। এই পাঁচ ওয়াক্ত নামাজি, এই পাঁচ প্রকার নামাজি, এরা হলো মাঝে মাঝে নামাজ পড়েন না পার্টি, ইচ্ছা হলে আসে ইচ্ছা হলে আসে না। এই সকল নামাজিদের ব্যাপারে আপনাদের ঠোঁটের আগায় মুখস্থ এমন সুরাই আল্লাহ বলেছেন, এই সুরা আপনারা সবাই পারেন, তিলাওয়াত করেন আমার সঙ্গে। আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাহ বলছেন এই নামাজিরা ধ্বংস, এই নামাজিরা ধ্বংস। আচ্ছা আপনারা বলেন তো, না তো শিক্ষিত মানুষ, নামাজ আল্লাহ দিয়েছেন ধ্বংস হওয়ার জন্য না নাজাতের জন্য? এখানে বললেন উল্টা, ধ্বংস নামাজিদের জন্য, তার মানে কিছু কিছু মানুষ নামাজি হয়ে ধ্বংস জাহান্নামি হবে। এখন কারা ধ্বংসপ্রাপ্ত নামাজি, এই জবাব আমার মতো ছোট হুজুর কেন দিবে? পরের আয়াতে আল্লাহ নিজেই জবাব দিয়ে দিলেন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, নামাজের ব্যাপারে যারা বেখবর, নামাজের ব্যাপারে যারা উদাসীন, নামাজের ব্যাপারে যারা গাফেল, মাঝে মাঝে আসে মাঝে মাঝে আসে না, এই ধরনের মাঝে মাঝের নামাজ জান্নাতের জন্য কোনো কাজে লাগবে? এবার আমরা আল্লাহকে জিজ্ঞেস করলাম, ওগো আল্লাহ কোন নামাজ আমাদের জান্নাতের জন্য কাজে লাগবে? আল্লাহ জবাবটা সুন্দর করে দিয়ে দিলেন, ওয়াল্লাযীনা হুম আলা সলাওয়াতিহিম ইউহাফিযুন, ওই নামাজ কাজে লাগবে যারা পাঁচ ওয়াক্ত, প্রত্যেক দিনের পাঁচ ওয়াক্ত নামাজের হেফাজত করে, প্রত্যেক দিন আজান শুনলেই পাঁচ ওয়াক্ত নামাজে চলে যায় যারা। আল্লাহ এদের ব্যাপারে সুসংবাদ কিভাবে দিলেন শুনেন, উলাইকা হুমুল ওয়ারিসুনা আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসাহুম ফীহা খালিদুন, পাঁচ ওয়াক্তের এই নামাজি বান্দারা যখন দুনিয়ার সফর শেষ করে চলে যায়, এরা তখন আল্লাহর জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হয়ে যায়। আমরা আল্লাহর জান্নাত চাই কি চাই না? তো যে ঈমান আপনাকে মসজিদে আনতে পারে না, এই ঈমান কি আপনাকে জান্নাতে ঢোকাতে পারবে?
নিজের ঈমান ঠিক করেন 12টা পর্যন্ত ওয়াজ শুনে যাবেন ফজরের নামাজ কাজা করবেন এই রকম মুসলমান আপনি হয়েন না একজন মুসলমানের প্রথম পরিচয় হলো নামাজের ব্যাপারে তার কোনো কম্প্রোমাইজ থাকবে সবার আগে নামাজ 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 এরপরে বাকি কাজ আর এই নামাজটা হতে হবে মসজিদে জামাতের সাথে মসজিদগামী বান্দাদের ব্যাপারে এই হাদিসে বলা হয়েছে রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ মসজিদের সাথে যার অন্তরের টান থাকে এই মানুষগুলোকে কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে যিনি জায়গা দিবেন গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে কষ্ট হচ্ছে নাকি আপনাদের 15 মিনিট থাকা যাবে না নাম্বার 4 চার নম্বর হলো ওয়া রাজুলানি তাহাব্বান ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকান আলাইহি কাউকে ভালোবাসবে আল্লাহর সন্তুষ্টির জন্য আবার কাউকে ঘৃণা করে সম্পর্ক ছিন্ন করবে কাকে খুশি করার জন্য শুনেন মানুষের সাথে সম্পর্ক হওয়ার জন্য মূল বিষয়টা হলো দিনদারিতা যার মধ্যে দিনদারিতা আছে তার সঙ্গে আমার সম্পর্ক আছে অন্তরঙ্গ সম্পর্কের জন্য দিনদারিতা হলো আবশ্যক একজন আল্লাহওয়ালা মানুষ একজন নামাজি মানুষ কুরআনওয়ালা মানুষ আমি তাকে ভালোবাসব কাকে খুশি করার জন্য আবার একজন মানুষ অন্যায়ের সাথে অবিচারের সাথে যুবকরা শোনো মাদকাসক্ত এক লোক একটা লোক অন্যায় পথে আছে আমি তার সাথে সম্পর্ক রাখবো না তার সাথে চলবো না কাকে খুশি করার জন্য কথায় আছে সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে ভালো মানুষের সাথে থাকলে ভালো হওয়া যায় ভালো মানুষের সুহবতে থাকলে শুনেন কিতাব পড়ে সব কিছু বোঝা যায় না মাঝে মাঝে ভালো মানুষের ব্যাগ বহন করলে ভালো মানুষের জুতা বহন করলে অনেক কিছু শিখা যায় এই জন্যই তো বলা হয় সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ যেন অনেক কৌমি মাদ্রাসায় অনেক আলিয়া মাদ্রাসায় কিতাব পড়ানোর পরেও ছাত্রদেরকে বলা হয় হুজুরের খেদমত করো হুজুরের সুহবতে থাকো কারণ বড় বড় আলেমদের সুহবতে থাকলে তাদের কথনে চলনে বলনে শয়নে স্বপনে তাদের কাছ থেকে অনেক আমল আখলাক তাদের কাছ থেকে অনেক কিছু শেখা যায় এই যে আমার ভাই সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করছেন সিনিয়র আইনজীবীদের তত্ত্বাবধানে আছেন সিনিয়রদের সাথে থাকলে সিনিয়রদের সাথে থাকলে সিনিয়রদের থেকে অনেক কিছু শেখা যায় এজন্য আপনি চলার ক্ষেত্রে ভালো মানুষের সাথে সম্পর্ক করবেন যুবক তোমার সম্পর্ক ইয়াবাখুরের সাথে হবে না মাদকাসক্তের সাথে হবে না তোমার সম্পর্ক হবে নামাজির সাথে তোমার সম্পর্ক হবে ভালো মানুষের সাথে তোমার সম্পর্ক হবে দিনদারের সাথে আমি কাউকে ভালোবাসবো অন্তরঙ্গ সম্পর্ক স্থাপন করব কাকে সন্তুষ্ট করার জন্য এক যুবক একদিন আমাকে আটকাই ফেলছে কয় হুজুর তাইলে আমি একটা মেয়েকে বিয়ে করার উদ্দেশ্যে আল্লাহ সন্তুষ্ট করার জন্য তাকে ভালোবাসবো এটা জায়েজ হবে না কিরকম প্রশ্ন তা বললাম ভাই যে জিনিসটা অবৈধ সেটা দিয়ে তো আল্লাহরে খুশি করা যায় না কেউ যদি বলে হুজুর মদ খাওয়া তো হারাম কিন্তু খাওয়ার সময় বিসমিল্লাহ বইয়া বইলা খাইয়া ফেলবো বিসমিল্লাহ বললে কি মদ আপনার জন্য জায়েজ হবে নাকি ঠিক তেমনি উদ্দেশ্য ভালো বিয়ে করবেন এই উদ্দেশ্য হারাম রিলেশন কারো সাথে রাখা যাবে ব্লক লিস্টে ফালাইয়া দাও যুবক ভাইরা আলেমদের সাথে সম্পর্ক তৈরি করো ভালো ভালো মানুষদের সাথে সম্পর্ক তৈরি করো অসৎ সঙ্গ ছেড়ে দাও আরো সেরে ছায়ায় জায়গা দিবেন কি মান আহাব্বানিল্লাহ ওয়া আবগাদাল্লাহ ওয়া আতালিল্লাহ ওয়া মানালিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান যে ব্যক্তি কাউকে ভালোবাসবে আল্লাহর সন্তুষ্টির জন্য ঘৃণাও করবে আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো কিছু দান করবে আল্লাহর সন্তুষ্টির জন্য মাঝে মাঝে আবার দান থেকেও বঞ্চিত থাকবে আল্লাহর সন্তুষ্টির জন্য এই লোকগুলোর ঈমানটা পরিপূর্ণ হয়ে যাবে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু নাম্বার 5 আবার যুবকের ওয়াজ চলে এসেছে 5 নাম্বার হলো ওয়া রাজুলুন দাআত ইমরাআতুন দাতু মানসাবি ওয়া জামাল ওই যুবক যে যুবককে কোনো সুন্দরী মেয়ে প্রপোজ করেছে বাজে কাজের জন্য আর যুবকটা রিপ্লাই দিবে ইন্নি আখাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি এখানে যুবক তরুণ যারা আছেন শোনেন একটা সুন্দরী মেয়ে রূপসী মেয়ে যদি আপনাকে কখনো বলে আই লাভ ইউ জবাব কি হয় আরে বাপরে বাপ কি খুশি কয় আই লাভ ইউ টু
হাসতেছে দেখছেন পোলা পায় হাসির ওয়াজ চলতেছে না শোনো যুবক ভাইরা তোমার চেহারা আর কি সুন্দর কি সুন্দর তোমার চেহারা ইউসুফ নবীর নাম শুনেছো ইউসুফ আলাইহিস সালামের নামে কোরআনের 12 নম্বর সূরা আছে ইউসুফ নবীকে আল্লাহ তাআলা এই দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দান করেছেন আল্লাহু আকবার এত সুন্দর করে আল্লাহ তাকে বানিয়েছেন তার চেহারার দিকে তাকালে চোখ ফেরানো যেত না ইউসুফ নবীকে আল্লাহ এত সুন্দর করে বানিয়েছেন তাকে দেখে মিশরের সেই যুগের সুন্দরী মেয়েরা অনুভূতি শূন্য হয়ে ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলেছে 13 পায় না এত সুন্দর তিনি ছিলেন শৈশবকাল থেকেই যে ঘরে তিনি লালিত পালিত হয়েছেন সেই ঘরের সুন্দরী মহিলা জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে প্রত্যেকদিন তার চোখের সামনে দেখে ইউসুফ নবী যখন যৌবনে পদার্পণ করলেন ইউসুফ নবীকে এবার তার দাসীর মাধ্যমে একেবারে তার খাস কামরায় বেডরুমের মধ্যে আমন্ত্রণ জানালো বেডরুমে নিয়ে এসে 7টা দরজা ছিল সবগুলো দরজা লক করে দিল তালা লাগিয়ে দিল বন্ধ করে দিল এরপরে জুলাইখা বলল ইউসুফ এই ঘরের মধ্যে এখন তুমি আর আমি আছি আর কেউ নাই এখন আমরা যা মন চায় তাই করার সুযোগ আছে কেউ দেখার সুযোগ নাই ইউসুফ নবী মনে মনে বলছেন দুষ্ট মহিলা বলে কি বলে এখানে নাকি আমি আর সে আর কেউ নাই মাঝে মাঝে যুবকরা রাতের বেলা ঘুমানোর আগে যে লাইট বন্ধ করে ফোন হাতে নিয়ে পর্নোগ্রাফি দেখো ইউটিউবে বাজে ভিডিও দেখো আর অন্তরের মধ্যে নিয়ে আসো আব্বা আম্মা ঘুমায় ভাই বোন ঘুমায় আমি এখন একা বোকা ছেলে অন্ধকার ঘরে তুমি কি করছো কেউ না দেখলেও সব কিছু যিনি দেখেন তিনি কে বোকা ছেলে কেউ দেখে না কে বলেছে তোমাকে তুমি যেখানেই যাও পাহাড়ের চিপায় চাপায় অন্ধকারে তুমি যদি চলে যাও কুয়াশা নাড়ালে পাহাড়ের নির্জন জায়গায় কেউ দেখে না আমার সব দেখেন যিনি তিনি কে এই ভয়টা অন্তরে থাকলে বাজে গাজের চিন্তা আসবে কথা বলেন না কেন আসবে ইউসুফ নবী বলছেন দুষ্ট মহিলা বলে কি এখানে নাকি আমি আর সে আমি আর সে যা করব কেউ নাকি দেখবে না ইউসুফ নবী মনে মনে হাসেন আর বলেন দুষ্ট মহিলা কিচ্ছু জানে না বোকা মহিলা সব কিছু যিনি দেখেন তিনি কে জুলাইখা বললে এত দেরি করছো কেন আসো আসো আমার দীর্ঘদিনের মনোবাসনা পূরণ করো ইউসুফ নবী তখন এই মহিলার কি প্রস্তাব এই মহিলার কি রিপ্লাই করলেন শুনেন আল্লাহ সূরা ইউসুফের মধ্যে তুলে দিয়েছেন ইউসুফ নবী তখন জবাব দিলেন তিনি বললেন হে দুষ্ট নারী শোনো তুমি যে প্রস্তাব দিয়েছো এই প্রস্তাবের আমার জবাব হলো মাআদ আল্লাহ আমি এই বাজে কাজ থেকে আল্লাহর কাছে পানাহ চাই এই কথা বলে আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম তালাবদ্ধ দরজার দিকে তিনি যখন দৌড় দিলেন আল্লাহ তার নবী ইউসুফ আলাইহিস সালামের উপর খুশি হয়ে গিয়ে 7টি দরজা সবগুলো দরজা তার কুদরত দিয়ে আল্লাহ খুলে দিলেন ও যুবক ভাই তোমার চরিত্র কেন এমন হয় না তোমার চরিত্র কেন এমন হয় না তুমি তো মেয়েদেরকে ডিস্টার্ব করবাই না উল্টা যদি মেয়ে তোমাকে ডিস্টার্ব করতে যায় তুমি বলবা ইন্নি আখাফুল্লাহ আমি ভয় করি কাকে ও যুবক ভাইয়েরা শোনো শোনো এই যৌবনটার হেফাজত করো যৌবন বয়সে হারামে জড়ায়া যেও না হারামের মধ্যে কোনো আরাম পাওয়া যায় জান্নাতে যাওয়া কত সহজ দেখেন আল্লাহর হাবিব আপনাদেরকে উদ্দেশ্য করে বলেছেন মাইয়াক মাল্লি মা বাইন লাহিয়াইহি ওয়া রিজলাইহি আযমানু লাহুল জান্নাহ যে ব্যক্তি তার দু চুয়ালের মধ্যবর্তী জায়গা অর্থাৎ জিহবা আর দু উরুর মধ্যবর্তী জায়গা অর্থাৎ লজ্জাস্থান এই দুটো জিনিসের জিম্মাদারি যারা গ্রহণ করবে যে যুবক তার চরিত্রের জিম্মাদারি গ্রহণ করবে নবীজি বলেছেন কাল কিয়ামতের দিন আমি নিজে তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব ও আমার যুবক মায়েরা তাহলে যৌবন কি মেয়ের পিছনে যাবে না আল্লাহর ইবাদতে আরো জোরে বলেন কি সুন্দর সুন্দর ছেলে এই এলাকার এই ছেলেগুলো যদি নামাজি হয়ে যায় দেখবেন এক একটার চেহারা কত সুন্দর হয় অনেক ছেলেরা বলে হুজুর 8টা পর্যন্ত না ঘুমালে চেহারার কি স্মার্টনেস থাকে
ছেলেরা ফেসিয়াল করে পার্লারে যায় আর মেয়েরা তো আশকারা মাসকারা লাগাতে লাগাতে অবস্থা খারাপ আশকারা মাসকারা আর ফেসিয়াল করে চেহারা সুন্দর করা যায় না নামাজীদের মেকআপ হলো ওযু নামাজীর মেকআপ হলো ওযু দেখবেন যারা নামাজি মানুষ মুখের মধ্যে সাবানও লাগায় না ফেস ওয়াশও লাগায় না তাদের মেকআপ হলো ওযু নামাজি ব্যক্তিদের চেহারার দিকে তাকালেই দেখবেন তাকাতে মন চায় চেহারার মধ্যে যিনি নূর দিয়ে দেন তিনি কি ফজরের নামাজ কাজা করে ঘুমায় না যুবক চেহারার নূর আল্লাহ কেড়ে নেবেন নামাজিদের চেহারার মধ্যে আল্লাহ তাআলা একটা নূর দান করেন নামাজিদের মেকআপ হলো ওযু আমাদের মেকআপ হবে আজকে থেকে ওযু ওযু করবেন পবিত্র থাকবেন পরিচ্ছন্ন থাকবেন আজান হলে নামাজে যাবেন এই বয়সটা হলো ইবাদতের বয়স ফুটানের বয়স নয় এরপরে ছয় নম্বরে হলো রাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তাআলামা শিমালুহু মা তুনফিকু বিয়ামিনি ওই ব্যক্তি যার ডান হাত কি দান করে বাম হাত খবর পায় না প্রকাশ্যে দান করা জায়েজ আছে অসুবিধা নাই প্রকাশ্যেও দান করেন কিন্তু মনে যদি এটা থাকে মানুষ আমাকে বাহাবা দিবে তো আমার মনের খবর তো আপনি জানেন না আপনার মনের খবর আমি জানি না কিন্তু সবার মনের খবর জানেন কি যদি মানুষ দেখানো উদ্দেশ্য হয় এটা কবুল হবে না আর উদ্দেশ্য ভালো হয় ভালো হলে কবুল করবেন কি কিন্তু প্রকাশ্য সৎকার চাইতে গোপন সৎকার ভালো অনেক আল্লাহর বান্দাবান্দি আছে নামও বলে না মসজিদের ছাদ লাগবে গোপনে গোপনে সবগুলা টাকা দিয়ে দেয় অযুখানা বানায় দেয় এতিমখানা বানায় দেয় মাদ্রাসার বিল্ডিং বানায় দেয় গোপনে গোপনে জানমালের কুরবানি দেয় গোপনে গোপনে আল্লাহর দিনের পথে টাকা পয়সা খরচ করে আল্লাহর হাবিব বলেছেন এই রকম গোপন গোপন দানকারী কি কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে জায়গা দিবেন কে বহুত কষ্ট দিয়েছি শেষের পয়েন্টটা আজকে বেশি গুরুত্বপূর্ণ মনোযোগ আছে তো আপনাদের এই তো কিছুক্ষণের মধ্যে মোনাজাত হয়ে যাবে ইনশাআল্লাহ সাত নাম্বার পয়েন্টটা শুনেন কোথায় আছে শেষ ভালো যার সব ভালো শেষের পয়েন্টটা মন দিয়ে শুনেন আল্লাহর হাবিব বলেছেন রজুল যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা ওই ব্যক্তি যে ব্যক্তি একাকী নীরবে নিবৃতি যখন হয়ে যায় আল্লাহকে তখন বেশি বেশি স্মরণ করে অ যুবক ভাইরা তুমি যখন রাতের বেলা একা হয়ে যাও কেন জরিনা সকিনার কথা মনে পড়ে কেন তোমার পিছনের গুনার কথা মনে পড়ে না কেন তোমার পাপের কথাগুলো মনে হওয়ার পরে মৃত্যুর কথা মনে পড়ে জাহান্নামের আগুনের ভয়ে কলিজায় কেন ধাক্কা লাগে না কেন আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে চক্ষু থেকে পানি বের হয় না তাহলে কি দিল পাথরের মতো শক্ত হয়ে গেল নাকি আরে পাথরও তো অনেক ভালো মাঝে মাঝে পাথর ফেটে ঝর্ণা বের হয় কিন্তু আপনার কেমন দিল হলো আল্লাহর ভয়ে চোখের পানি আসে না কত মানুষের চক্ষু দিয়ে পানি আসে না হাসবেন কম কাঁদবেন বেশি মোমেন হাসে কম কাঁদে বেশি শুনেন শুনেন চোখের পানি এই চোখের পানির কিন্তু অনেক দাম দুইটা ফুটা আল্লাহ বড় ভালোবাসেন দুইটা ফুটা আল্লাহ বড় পছন্দ করেন এর মধ্যে একটা ফুটা হলো কত্রতু দামিন তু হরাকুহু ফি সাবিলিল্লাহ আল্লাহর পথে আল্লাহর দিন কায়েমের সংগ্রামে যাদের শরীর থেকে রক্তের ফুটা পড়ে এই রক্ত যিনি পছন্দ করেন তিনি কি দুই নম্বর হলো কত্রতু দাম কত্রতু মিন দুমুইন ফি খাশিয়াতিল্লাহ আল্লাহর ভয়ে যে চক্ষু থেকে চোখের পানি পড়ে ওই চোখের পানি যিনি ভালোবাসেন তিনি কে অ যুবক একাকী নীরবে নিভৃতে কেন তোমার চক্ষু থেকে পানি আসে না জরিনা সকিনার সাথে ব্রেকআপ হয়েছে এই জন্য চক্ষু দিয়ে পানি আসে আহারে মেয়েটারে পাইলাম না আর আল্লাহর সামনে আমি দাঁড়াবো যে কোনো সময় দুনিয়া ছেড়ে চলে যাব পিছনের জিন্দেগিতে যে আমি এত পাপ করলাম আমি আমার রবের সামনে কোন মুখে দাঁড়াবো আমি আমার রবকে কি হিসাব দিব রবের সামনে কেমনে দাঁড়াবো এই ভয়ে কি দিল কাঁপে না কলিজাটা কি একবারও কেঁপে ওঠে না চোখের চক্ষু থেকে কি পানি বের হয় না দিল কি পাথরের চাইতে শক্ত হয়ে গেল নাকি এই যে গায়ের মধ্যে কাপড় চোপড় দিয়েছেন কাপড়ে যদি ময়লা লাগে ময়লা কাপড়কে পরিষ্কার করার জন্য কাপড়ের দাগ দূর করার জন্য হুইল পাউডার ডিটারজেন্ট সার্ফেক্সেল এদিকে তাকান ভাইয়েরা গুরুত্বপূর্ণ কথা চলে যাচ্ছে ময়লাযুক্ত কাপড়
ধোয়ার জন্য যেমন সার্ফ এক্সেল ডিটারজেন্ট সাবান ব্যবহার করে আমরা ময়লা ছোটাই আমার আপনার জীবনে তো গুনাহের ময়লা পাপের ময়লা গুনাহ আর পাপের ময়লা আপনি কি দিয়া ছোটাবেন গুনাহ আর পাপের দাগ দূর করার জন্য ছাড়তে হবে চোখের পানি যেমনি ভাবে সাবান লাগায়া পরিষ্কার পানিতে কাপড় ধুইলে পরে কাপড়টা পরিষ্কার হয়ে যায় ঠিক তেমনি ও যুবক ভাইরা সারা জীবন গুনাহ করেছি ঠিক আছে বাবারা গুনাহ করেছেন ঠিক আছে কিন্তু আপনি যদি অনুতপ্ত হয়ে অনুশোচনা বোধ করে অশ্রুসিক্ত নয়নে চোখের পানি ছেড়ে ভিক্ষার হাত একবার তুলতে পারেন এই চোখের পানি দিয়ে আল্লাহ আপনার সারা জীবনের গুনাহগুলো সাফ করে দিয়ে আপনাকে পবিত্র বানায়া দিবে এই জন্য চোখের পানি ছাড়েন চক্ষু থেকে পানি ঝরান একাকী নীরবে নিবৃতে প্রত্যেক সময় একটু একা হয়ে গেছেন কেন আপনি ভাবেন না আচ্ছা আপনি কেন এটা ভাবেন না যত সময় যাচ্ছে আপনার মৃত্যুর সময় ঘনিয়ে আসছে না পিছিয়ে যাচ্ছে কথা কন না কেন এই যে আমি হাসিবুর রহমান কথা বলা শুরু করলাম সাড়ে দশটায় এখন প্রায় বারোটা ছুঁই ছুঁই অবস্থা বারোটা বাজে এই যে জীবন থেকে আমার আপনার আমাদের সবার দেড় ঘন্টা চলে গেল এটা কি আর কোনো দিন ফিরে আসবে নাকি তো এই যে আপনার জন্ম যদি হয় নব্বই সালে এখন তো তেইশ সাল তেইশ সালে যে কোনো দিন যে কোনো মুহূর্তে অফিসে আছেন বাড়িতে আছেন বাসায় আছেন যায় নামাজে আসেন কেন আপনার নিরানব্বই সালের কথা কেন আপনার পাঁচ সালের কথা সাত সালের গুণাগুলোর কথা মনে হয় না কেন ওই গুণার কথা মনে পড়ে তারপরে দিলে ধাক্কা লাগে না এখনো তো মরেন নাই এখনো যদি একটু চোখের পানি ছাইরা আল্লাহর কাছে ফরিয়াদ করতে পারেন মাফ করে দিতে পারেন কি ও যুবক ভাইরা অনেক গুণা করেছ জিনা করেছ জুয়ায় সম্পৃক্ত হয়ে গিয়েছ হয়তো মাদকাসক্ত হয়ে গিয়েছ বাজে পথে চলে গিয়েছ অনেক গুণা করে ফেলেছ কিন্তু এই তো আজকে মোক্ষম সময় আজকের তাতে তওবা করে না আর বাড়িতে গিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া যাও কান্না করো আর রবকে বলো রব আমি আমার জীবনের ভুলগুলো বুঝতে পেরেছি আমি এখন একা হয়ে গেছি তুমি যদি আমাকে তোমার দয়া থেকে বঞ্চিত করে দাও কোথাও যেতে পারবো না রবকে মনের কথাগুলো খুলে বলেন চোখের পানি ছাড়ে দেখবেন আপনার সারা জীবনের গুনাহ যিনি মাফ করে দিবেন তিনি কি এই যে বললাম ন্যায়পরায়ণ শাসক যৌবন আল্লাহর ইবাদতে কাটানো যুবক মসজিদগামী ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে কাউকে ভালোবাসা আল্লাহর জন্য কাউকে কারো সঙ্গে সম্পর্ক ছিন্ন করা এরপরে বলেছি কোনো বাজে মেয়ের প্রস্তাবকে মেয়েদের প্রস্তাবকে রিজেক্ট করে দিয়ে যৌবনের হেফাজত করা ছয় নাম্বারে বলেছি গোপনে গোপনে দান করা সাত নাম্বারে বলেছি নীরবে নীরবে গুনাহের জন্য আল্লাহ আল্লাহকে স্মরণ করে চোখের পানি ফেলা মোট কয় প্রকার এই সাত কাতারের মানুষদেরকে কিয়ামতের দিন যেদিন কোনো গাছপালা উদ্ভিদ কিচ্ছু থাকবে না আরশের ছায়ায় যিনি দয়া করে জায়গা দিবেন তিনি কি থাকতে চান তো আরশের ছায়ার নিচে কারা কারা থাকতে চান একটু হাত তুলে মাশাআল্লাহ ঠিক আছে হাত নামান থাকতে চাইলে এই সাতটা কথা যে বললাম বেশি না সাতটা পয়েন্ট এই সাতটি বৈশিষ্ট্যের আলোকে চলতে পারবেন ন্যায় বিচার থাকবে ইনশা যুবকের যৌবন কাটবে কোথায় কার ইবাদতে আজান হলে যাব কোথায় অসৎ পথে চলবো না অন্যায় পথে চলবো না সোদ ঘোষ অন্যায় পথে চলবো না মানুষের হক মেরে খাবো না নিজেরা কুরআনের পথে দিনের পথে চলবো তাহলেই আমরা আল্লাহর রহমত প্রাপ্ত হতে পারবো ইনশা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন